Assalamualaikum. Lab School and College একাদশ শ্রেণী মানবিক শাখা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনলাইন ক্লাস। আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আছি, ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ। গত লেসনে আমরা পড়িয়েছিলাম বা আমরা শিখেছিলাম 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য সম্পর্কে। আবারও মনে করিয়ে দিই, এর আগেও পড়িয়ে দিয়েছি যে ভারতকে শাসন করার জন্য ব্রিটিশ সরকার তিনটি আইন প্রণয়ন করেছিলেন। 1909 সালে মডলেমেন্টো সংস্কার আইন, 1919 সালে সেমসফোর্ড মন্টেগু আইন, আর 1935 সালে ভারত শাসন আইন। তো ভারত শাসন আইনের কিছু বৈশিষ্ট্য ছিল, সে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম কয়েকটা, আর বাকিগুলো রয়ে গিয়েছিল, আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন এক নম্বর বৈশিষ্ট্য ছিল সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা, আর এটা আলোচনা করা হয়েছে। দুই ছিল সরকারি বিষয় বিভাগ ও ক্ষমতা বণ্টন নীতি, এটাও আলোচনা হয়ে গিয়েছে। তিন ছিল কেন্দ্রে দ্বৈত শাসন, এটা হয়ে গেছে। তারপরে আরেকবার বলি যে 1919 সালের ভারত শাসন আইনে যেমন প্রদেশে দ্বৈত শাসন দেওয়া হয়, আর 1935 সালে এই দ্বৈত শাসনটা প্রদেশে বন্ধ করে দিয়ে কেন্দ্রে চালু করা হয়। আর চার হচ্ছে, এটা আলোচনা হয়নি বোধ হয়, যে চার প্রাদেশিক স্বায়ত্ত শাসন, এই আইনে প্রদেশ সমূহে দ্বৈত শাসন রহিত করা হয় এবং স্বায়ত্ত শাসন ও দায়িত্বশীল সরকার গঠনের কথা ঘোষণা করা হয়। প্রাদেশিক বিষয় সমূহের উপর প্রদেশের কর্তৃত্ব স্বীকার করা হয়। প্রাদেশিক মন্ত্রিসভাকে আইনসভার নিকট দায়ী বা জবাবদিহি করার বিধান করা হয়। কি বলছে, যে প্রদেশে স্বায়ত্ত শাসন দেওয়া হবে এবং দায়িত্বশীল সরকার গঠনের কথা ঘোষণা করা হয়। আর প্রাদেশিক বিষয় সমূহের উপর প্রদেশের কর্তৃত্ব স্বীকার করা হয়। প্রাদেশিক মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য প্রাদেশিক আইনসভার নিকট জবাবদিহি করতে হবে। পাঁচ হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় আদালত গঠনের পরিকল্পনা করা হয়। এ আইনে একজন প্রধান বিচারপতি ও অন্য দুজন বিচারক নিয়ে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠিত হয়। এ আদালতের হাতে সংবিধানকে ব্যাখ্যা করার ক্ষমতা ন্যস্ত করা হয়, তবে আপিল করা যাবে ব্রিটিশ প্রিভি কাউন্সিলে। ব্রিটিশ প্রিভি কাউন্সিল সর্বোচ্চ আপিল বিভাগ হিসাবে, আপিল বিভাগে আপিল আদালত হিসাবে কাজ করবে। ছয়, গভর্নর জেনারেল ও গভর্নরদের বিশেষ ক্ষমতা। এর আগের আইনগুলো তো হয়েছে গভর্নর জেনারেল এবং গভর্নরের বিশেষ ক্ষমতা, কেন্দ্রে গভর্নর জেনারেল এবং প্রদেশে গভর্নরের বিশেষ ক্ষমতা দেওয়া হবে। এ আইনে কেন্দ্রীয় সরকারের প্রধান গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরদের প্রচুর ক্ষমতা প্রদান করা হয়। গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরগণ নিয়মতান্ত্রিক প্রধান ছিলেন না, তারা মন্ত্রিসভার উপদেশ উপেক্ষা করতে পারতেন। গভর্নর জেনারেল ও গভর্নরদের হাতে বিশেষ ক্ষমতা, শৈক্ষিক ক্ষমতা ও ব্যক্তিগত বিচার বুদ্ধিমূলক ক্ষমতা অর্পণ করা হয়। গভর্নর জেনারেল অধ্যাদেশ জারি করতে পারতেন এবং কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভা প্রণীত আইনের বিরুদ্ধে ভেটো প্রদান করতে পারতেন। সাত হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এ আইনে এই নিয়ম চালু করা হয় যে ভারতবর্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে, দুইটা আইনসভার দুইটা কক্ষ থাকবে। এর উচ্চ কক্ষের নাম হবে রাষ্ট্রীয় সভা এবং নিম্ন কক্ষের নাম হবে ব্যবস্থাপক সভা। ব্যবস্থাপক সভা 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষের নাম ছিল ব্যবস্থাপক সভা বা বিধানসভা। অনধিক 375 জন সদস্য নিয়ে এই কক্ষ গঠিত হতো। 375টি আসনের মধ্যে 125 জন দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হতেন, বাকি 250 আসনের মধ্যে 4টি আসন ছিল অপ্রাদেশিক আসন,
এই চারটি আসনের তিনটি আসন বণিক ও শিল্প সংস্থা কর্তৃক এবং একটি আসন শ্রম সংস্থার প্রতিনিধিদের ছিল। বাদ বাকি 246 জন প্রতিনিধি প্রাদেশিক আইন পরিষদের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হতেন। এই 246 জন প্রতিনিধির মধ্যে কোন সম্প্রদায় থেকে কতজন থাকবেন এরূপ সম্প্রদায় ভিত্তিক আসন বণ্টনের বিধান করা হচ্ছে। ব্যবস্থাপক সভার প্রতিনিধিদের মধ্যে একজন স্পিকার নির্বাচিত হতেন। ব্যবস্থাপক সভার কার্যকালের মেয়াদ ছিল 5 বছর, তবে গভর্নর জেনারেল নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পূর্বে ব্যবস্থাপক সভা ভেঙে দিতে পারতেন, যেহেতু অধীনাদের ক্ষমতা ছিল অস্বাভাবিক। ব্যবস্থাপক পরিষদের সদস্য হতে হলে কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হতো। ব্রিটিশ রাজশক্তির অধীনে কোনো বেতনভুক্ত কর্মচারী, অগ্রগ্রস্থ, দেউলিয়া ও দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি ব্যবস্থাপক পরিষদের সদস্য প্রার্থী হতে পারতেন না। আর রাষ্ট্রীয় সভা, প্রথম কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় আইনসভার উচ্চকক্ষের দ্বিতীয় নাম, উচ্চকক্ষের দ্বিতীয় কক্ষের নাম ছিল রাষ্ট্রীয় সভা। রাষ্ট্রীয় সভার সদস্য সংখ্যা ছিল অনধিক 260 জন, এর মধ্যে 156 জন ছিলেন ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর প্রতিনিধি, 104 জন ছিলেন দেশীয় রাজ্যের প্রতিনিধি ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর, 156 জন প্রতিনিধির মধ্যে 124 জন সদস্য পৃথক নির্বাচনের ভিত্তিতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতেন। অবশিষ্ট 10 জন সদস্যের মধ্যে 7 জন ছিলেন ইউরোপীয় সদস্য, 2 জন ভারতীয় খ্রিস্টান এবং 1 জন অ্যাংলো ইন্ডিয়ান। আর রাষ্ট্রীয় পরিষদের সদস্য হতে হলে কমপক্ষে 30 বছর বয়স্ক হতে হবে। ব্যবস্থাপক সভার সদস্য হতে 25 বছর এবং রাষ্ট্রীয় অর্থাৎ উচ্চকক্ষ পরিষদের সদস্য হতে কমপক্ষে 30 বছর বয়স্ক হতে হতো। ফৌজদারি অপরাধে দণ্ডিত, দেউলিয়া, মানসিকভাবে অপ্রকৃতস্থ ও সরকারি কর্মকর্তা কর্মচারীগণ রাষ্ট্রীয় পরিষদের সদস্য প্রার্থী হতে পারতেন না। রাষ্ট্রীয় পরিষদের কার্যকাল ছিল 9 বছর, তবে প্রতি 3 বছর পরপর 1/3 সদস্যকে বিদায় নিতে হবে। পরিষদের কাজ পরিচালনার জন্য নিজেদের মত থেকে একজনকে সভাপতি নির্বাচিত করা হয়। আইনসভা তৃতীয় কক্ষের সদস্য নির্বাচনে মাত্র 1 লক্ষ ভারতীয়কে ভোটের অধিকার প্রদান করা হয়েছিল। এক্ষেত্রে ভোটাধিকার ভিত্তি ছিল সম্পত্তিগত এবং যোগ্যতা। 8 নম্বর ধারা বা বৈশিষ্ট্য ছিল এরকম, নতুন প্রদেশ গঠন। এ আইন দ্বারা সিন্ধু ও উড়িষ্যা নামে 2টি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। আরেকটা ছিল বার্মার পৃথকীকরণ। এই 1935 সালে ভারত শাসন আইনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বার্মার পৃথকীকরণ। এই আইন দ্বারা বার্মাকে অর্থাৎ মায়ানমারকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়। এর আগে বার্মা কিন্তু ভারতবর্ষের মধ্যেই ছিল। 10 নম্বর হচ্ছে প্রতিনিধিত্ব ব্যবস্থার বিন্যাস। এই আইন দ্বারা পৃথক নির্বাচন ব্যবস্থা চালু রাখা হয় এবং কেন্দ্রীয় আইনসভার 1/3 আসন মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়। এই আইনের সাধারণ আসনগুলোতে তফসিলভুক্ত নিম্নবর্ণের হিন্দুদের জন্য কিছু সংখ্যক আসন সংরক্ষিত রাখা হয়। 11 শাসন বিভাগের প্রাধান্য। গভর্নর জেনারেল ও গভর্নরদেরকে কতগুলো বিশেষ ক্ষমতা প্রদান করা হয়। আইনসভার উপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর জেনারেল আইনসভা প্রণীত আইনের ভিটো প্রয়োগ করতে পারতেন, অর্থাৎ আইনসভা যদি কোনো আইন প্রণয়ন করে সেটাতে তিনি ভিটো দিতে পারতেন, অর্থাৎ অসম্মতি দিতে পারতেন। 12 সংবিধান সংশোধনের ক্ষমতা। এ আইনে সংবিধান সংশোধন পরিবর্তন পরিমার্জনের ক্ষমতা ভারতীয় কেন্দ্রীয় বা প্রাদেশিক আইনসভার পরিবর্তে ব্রিটিশ পার্লামেন্টের ওপর ন্যস্ত করা হতো। ভারতের সংবিধান পরিবর্তন করা, যদি লাগত পরিবর্তন করা বা পরিমার্জন করা, সংশোধন করা, ভারতের লোকদের ক্ষমতা ছিল না, এটা ছিল ব্রিটিশ সংবিধান। ব্রিটিশ সংবিধান এই পরিবর্তন আনতে পারত। 13 নম্বর হচ্ছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই আইনে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ব্যবস্থা করা হয় বা নিয়োগের ব্যবস্থা করা হয়। এই ছিল
1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য, অর্থাৎ তিনটা ভারত শাসন আইনের মধ্যে সর্বশেষ আইনের বৈশিষ্ট্য ছিল এই। তো যাই হোক, আমরা শিখে নিলাম, জেনে নিলাম, আর এর মাঝখানে যদি আরো কিছু বাকি থাকে তোমরা একটু দেখে নিও। আমরা 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য পড়লাম বা শিখলাম। এখন আমরা 1937 সাল সম্পর্কে প্রাথমিকভাবে একটু ধারণা নেব। 1937 সালে প্রাদেশিক নির্বাচনের ফলাফল, 1937 সালে একটা নির্বাচন হয়েছিল, মানে প্রদেশের প্রদেশগুলোতে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের গুরুত্ব কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক, প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার প্রবর্তন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রদেশে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন ব্যবস্থা প্রবর্তন, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগ, গণতন্ত্রের ভিত্তি রচনা, সাম্প্রদায়িকতার বিস্তার, মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদী জাতীয়তার উন্মেষ। মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তার উন্মেষ, আর নয় হচ্ছে শেরেবাংলা এ কে ফজলুল হকের জনপ্রিয়তা বৃদ্ধি। এই নির্বাচনের পর অবিভক্ত ব্রিটিশ বাংলায় শেরেবাংলা এ কে ফজলুল হক এবং তার সংগঠন কৃষক প্রজা পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাজনীতিতে শেরেবাংলার আবির্ভাব হওয়ার আগে অবাঙালি মুসলিম লীগ জমিদার, নবাব জমিদার ও গোস্বামীদের দ্বারাই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হত, কিন্তু 1937 সালে নির্বাচনের পর ভোটাধিকার সম্প্রসারণের ফলে বাংলার রাজনীতিতে মুসলিম শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি পায়। এবার আমরা আসি হক মন্ত্রিসভা। 1937 সালে নির্বাচনে অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভার নির্বাচনে কংগ্রেস, মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি এই তিন দলের কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। অর্থাৎ 1937 সালে প্রাদেশিক আইনসভা, প্রদেশের আইনসভার যে নির্বাচনটা হয় এখানে কংগ্রেস বা মুসলিম লীগ বা কৃষক শ্রমিক পার্টি, কৃষক প্রজা পার্টি অর্থাৎ শেরেবাংলার কৃষক প্রজা পার্টি কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই। সংবিধান অনুযায়ী গভর্নর বঙ্গীয় আইনসভার কংগ্রেস সংসদীয় দলের নেতা শরৎ বসুকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। কংগ্রেস হাইকমান্ডের চাপে শরৎ বসু কোয়ালিশন মন্ত্রিসভা গঠনে অনীহা প্রকাশ করলে কৃষক প্রজা পার্টির নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক আবারও কংগ্রেসের সাথে মন্ত্রিসভা কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের উদ্যোগ গ্রহণ করে। বঙ্গীয় কংগ্রেস নেতাদের অধিকাংশ এই উদ্যোগকে সমর্থন করলেও সর্বভারতীয় অবাঙালি কংগ্রেস নেতাগণ শেরেবাংলার জাতীয়তাবাদী উদার মানসিকতাকে পছন্দ করলেও তার জমিদারি প্রথা অবসানের দাবিকে মেনে নিতে পারেনি। তারা জমিদারি প্রথা টিকে থাক এটাই চাচ্ছিল, কেননা মুসলিম লীগের মতোই কংগ্রেস ও জমিদারি প্রথা বিলুপ্তিকরণের বিরোধী ছিল। মুসলিম লীগও বিরোধী ছিল জমিদারি প্রথা বিলুপ্ত করার ক্ষেত্রে, আবার কংগ্রেসও বিরোধী ছিল জমিদার প্রথা বিলুপ্ত করার ক্ষেত্রে। খুব উদারপন্থী নেতা ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক, তিনি জমিদারি প্রথা বিলুপ্ত করার পক্ষে সবসময় কাজ করতেন এবং মনে প্রাণে চাইতেন। এরই সুযোগে সুযোগ গ্রহণ করে মুসলিম লীগ, মুসলিম লীগ শেরেবাংলার নেতৃত্বে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব করে। শেরেবাংলা এ কে ফজলুল হক তার হক ও তার কৃষক প্রজা পার্টি এই প্রস্তাব গ্রহণ করে। এর ফলে রাজনৈতিক দিক থেকে মুসলিম লীগ সুসংগঠিত হবার এবং বাংলার রাজনীতির প্রভাব বিস্তারের সুযোগ পায়। এরপর শেরেবাংলা এ কে ফজলুল হক মুসলিম লীগ ও অকংগ্রেসি হিন্দু সদস্য, অনন্যত তফসিলি হিন্দু সদস্যদের সমর্থনে একটি মন্ত্রিসভা গঠন করেন। শেরেবাংলা এ কে ফজলুল হকের এই কোয়ালিশন মন্ত্রিসভায় 11 জন সদস্যের মধ্যে 6 জন ছিলেন মুসলমান, 5 জন ছিলেন অকংগ্রেসি হিন্দু। কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে শেরেবাংলা এ কে ফজলুল হক, সৈয়দ নওশের আলী, মুসলিম লীগের পক্ষ থেকে খাজা হাবিবুল্লাহ, খাজা নাজিমুদ্দিন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বর্ণ হিন্দুদের মধ্য থেকে নলিনী চন্দ্র সরকার, বিজয় প্রসাদ সিংহ রায়, কাশিমবাজারের মহারাজা শ্রীশচন্দ্র নন্দী, তফসিলি হিন্দুদের মধ্য থেকে মুকুন্দ বিহারী মল্লিক, প্রসন্ন রায়
রাউতকে নিয়ে এই মন্ত্রিসভা গঠন করা হয়। ফজলুল হক মন্ত্রিসভা বিনা ক্ষতিপূরণের জমিদারি প্রথা উচ্ছেদের জন্য 1938 সালে প্রজাদের অধিকার সম্প্রসারণের চেষ্টা করে। 1938 সালে বঙ্গীয় চাষি খাতক আইন পাশ করা হয়। এর ফলে ঋণগ্রস্ত কৃষকগণ ঋণ ভার লাঘবের সুযোগ পায়। এই আইনের আলোকে অবিভক্ত বাংলার সর্বত্র ঋণ সালিসি বোর্ড গঠিত হয় এবং তা কৃষকের ঋণ ভার লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1939 সালে বঙ্গীয় চাকরি নিয়োগ বিধি প্রণীত হয়। এতে মুসলমানদের জন্য শতকরা 50% চাকরি নির্দিষ্ট রাখার ব্যবস্থা করা হয়। 1940 সালে ফজলুল হক মন্ত্রিসভা বঙ্গীয় মহাজনী আইন প্রণয়ন করে। এই আইন সুদের হার নির্দিষ্ট করে এবং মহাজনদের বাধ্যতামূলক লাইসেন্স গ্রহণের ব্যবস্থা করে। এই আইন ও কৃষক মুক্তির জন্য সহায়ক হয়। নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক ইংরেজ বন্দী নির্যাতনের মিথ্যা অভিযোগ উত্থাপন করলে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে হলোয়েল মনুমেন্ট নির্মাণ করেছিল, ফজলুল হক মন্ত্রিসভা তা অপসারণ করে দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা লাভ করতে সক্ষম। ফজলুল হক মন্ত্রিসভা ছিল দুর্বল, কেননা বিভিন্ন দলের লোক দ্বারা গঠিত এই কোয়ালিশন সরকার কোয়ালিশন মন্ত্রিসভা পদে পদে বাধাগ্রস্ত হতে থাকে। মুসলিম লীগ এ সময় শেরে বাংলা ফজলুল হকের উপর নানাবিধ চাপ প্রয়োগ করে। মুসলিম লীগের চাপের মুখে তিনি শামসুদ্দিন আহমেদকে বাদ দিয়ে জমিদার মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় গ্রহণ করলে তার নিজ দলেরই ভাঙন শুরু হয়। 1938 সালে কংগ্রেস ও কৃষক প্রজা পার্টি ফজলুল হক মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা আনতে শুরু করে। মন্ত্রিসভায় স্থিতিশীলতা রক্ষার জন্য শেরে বাংলাকে ফজলুল হক মুসলিম লীগের মতো সাম্প্রদায়িক দলের 1937 সালের অক্টোবরের মাসে যোগদান করতে বাধ্য হয়। তিনি প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করার জন্য জিন্নার আহ্বান শেরে বাংলাকে ফজলুল হক প্রত্যাখ্যান করলে উভয়ের মধ্যেই বিরোধ সৃষ্টি হয়। শেরে বাংলাকে ফজলুল হক মুসলিম লীগ ত্যাগ করে প্রোগ্রেসিভ কোয়ালিশন দল গঠন করে। 1941 সালে 1 ডিসেম্বর মন্ত্রিসভা থেকে মুসলিম লীগ সদস্যের পদত্যাগ করায় ফলে ফজলুল হক মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য হয়। অর্থাৎ ফজলুল হক যখন মন্ত্রিসভা গঠন করলেন, চারপাশ থেকেই বাধা শুরু হয়ে গেল। মুসলিম লীগ, কংগ্রেস, এই বাধার মুখে তিনি বাধ্য হয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। যাই হোক, এরপরে আমরা একেবারে লাহোর প্রস্তাবে চলে যাব, তারপরে 1947 সালে 23 বিপ্লবে চলে যাব। আমরা আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।